নমিনেশন করতে না দিয়ে বিরোধীদের জিতে ভোট লুট করেছে পাঁচ বছর ধরে পঞ্চায়েতে। আজকে মানুষ তাদের কাছ থেকে হিসাব চাইছে। কেন্দ্রের পাঠানো সব টাকা, একশো দিনের কাজের টাকা হোক, আবাস যোজনা হোক, অন্যান্য সুবিধা সব লুট হয়ে গেছে, রাস্তাঘাট আলো বিদ্যুতের টাকা। আমরা এই নিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে বিডিও অফিস ঘেরাও করছি, কারণ ওটাই হচ্ছে ভূতের বাসা। ওখানে আবাস যোজনার নাম পাল্টে দেওয়া হয়েছে, একশো দিনের কাজের টাকার লুট হয়েছে, ওখানে ভাগাভাগি হয়েছে, ওখানে মাস্টার রোল গন্ডগোল করা হয়েছে। তাই ঘেরাও করছি, লোক আজ সাহস পেয়েছে, আজ হিসাব চাইছে। যারা লুট করেছে তারা পদত্যাগ করে পালাতে চাইছে, কিন্তু জনতার দরবারে আসতে হবে, হিসাব দিতে হবে। টিএমসি না করলে পশ্চিমবাংলায় কোনো সুবিধা পাওয়া যায় না, কোনো জায়গা পাওয়া যায় না। মিঠুন চক্রবর্তী যেহেতু বিজেপি করেন, তাকে ফিল্ম ফেস্টিভ্যালেও ডাকা হয় না, আর নন্দনে তার ছবি আর রিলিজ করার জন্য সুযোগও দেওয়া হয় না। আবাস যোজনাতে এখনো পর্যন্ত রাজ্যে 5 লক্ষ নাম বাদ গেছে, এখনো যাচাই চলছে। যারা অরিজিনাল সুবিধাভোগী, যাদের পাওয়ার কথা, তাদের নাম কেটে দেওয়া হয়েছে, কারণ তারা টাকা দিচ্ছে না। কারণ গরিব লোক টাকা দেবে করতে, হয় টিএমসির পার্টির লোক হতে হবে, নাহলে 20-25 হাজার টাকা অগ্রিম দিলে তবে আবাস যোজনায় বাড়ি পাওয়া যাবে। যারা দেয়নি তাদের নাম কাটা হয়েছে। আমার এলাকায় একটা পঞ্চায়েতে 450 নাম কেটে দিয়েছে, সে সমস্ত লিস্ট নিয়ে আমরা দিল্লিতে জমা দিয়েছি, তাই ইনকোয়ারি শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তার অধিকার চায়। মোদি সরকার টাকা পাঠাচ্ছে, সার্ভে করে লিস্ট পাঠাচ্ছে, সেটা এখানে পাল্টে দেওয়া হচ্ছে, তার জবাব মানুষ চাইছে। তো অনেক ইঞ্চি সাইজের, ফুট সাইজের নেতা টিএমসি এখন বড় কথা বলছে, কিন্তু মনে রেখে যেন পাবলিক যেরকম কলার ধরতে আরম্ভ করেছে, রাস্তায় জামা কাপড় খুলে নেবে, লাইট পোস্টে বেঁধে পেটাবে টিএমসির নেতাদেরকে এই গুন্ডামির জন্য। পাবলিকের কাছে জবাব দিতেই হবে, সে আইএসএফকে বিজেপিকে চমকাতে পারে, পাবলিকের কাছে কিন্তু যেতেই হবে শেষে। যারা যোগ্য ছাত্রছাত্রী, যারা পরীক্ষা দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, পরীক্ষায় নিয়োগ হয়নি, যারা টাকা দিয়েছে তারা ফেল করলেও তাদের নিয়োগ হয়ে গেছে, এর বিরুদ্ধে তারা বছরের পর বছর আন্দোলন করছে। আমরা এবং বাংলার জনগণও তার সঙ্গে আছি। আমরা